হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো দীঘা চলে এসেছি, দারুণ এনজয় করছি, খুব মজা করছি, বেশ ভালো লাগছে। কালকে রাতের মধ্যেই পৌঁছে গেছি, তো আজকে সেকেন্ড দিন দীঘাতে। তো স্নান টান করে এখন লাঞ্চ করে নিয়েছি, 3:30 বাজে, বুঝতে পারলে। এখন আবার রেডি হয়ে একটু ঘুরতে যাব। ঘুরতে যখন এসেছি তাহলে তো ঘুরতে তো যেতেই হবে, মানে শুয়ে বসে দিন কাটালে হবে না এই 2-3 দিন। তো সেই জন্য এখন আমাদের প্ল্যান করা হয়েছে অমরাবতী পার্ক, সায়েন্স সিটি আর ওল্ড দীঘা। এগুলো মানে বলা হলো যে আমার হাজব্যান্ডের সঙ্গে যে আরেকটা ফ্রেন্ড এসছে, সেও সেটা বললো। এবার দেখা যাক, যেতে যেতে হয়তো প্ল্যান চেঞ্জও হয়ে যেতে পারে, আপাতত এটাই আছে। যদি প্ল্যান চেঞ্জ হয়ে যায় তোমরা তো সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে। তো এইরকম প্ল্যান আছে তাই তোমাদেরকে বললাম। তো এখন আমি রেডি টেডি হয়ে নেব, 3:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে, এখন শীতকালের ছোটবেলা অন্ধকার হয়ে যাবে। তো তোমরা আমার এই দীঘার ব্লগগুলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তাহলে এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। You in my sight, I keep all the words you said to me. I get you on your knees, rewrite all the things you said that I should be. I'll get you now, you'll beg me please. Hey, ready হয়ে গেছি, এখন বেরোতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি আর কি। সায়েন্স সিটি যাচ্ছি এখন প্রথমে, তারপরে দেখি আর কোথায় কোথায় যেতে পারি। 4:30 বেজে গেল, তো পুরো দেখো আমি রেডি। এখন শীতকাল, সোয়েটার পরতেই হবে, তো সোয়েটার তো পরতেই হবে, মাস্ক নিতে হবে, ব্যাগে আছে ব্যাগে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো। এখন আমি হোটেল থেকে বেরোচ্ছি সায়েন্স সিটি যাওয়ার জন্যে। এই যে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম, রাস্তায় যেতে যেতে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ এটা পড়ে, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা পশ্চিমবঙ্গ সরকারই তৈরি করেছে, কিন্তু জিনিসটা দেখতে অনেকটা টাইটানিকের মতো, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ সুন্দর, ভাল লাগলো। সায়েন্স সিটি আমরা পৌঁছে গেছি, হেঁটে হেঁটেই চলে এসেছি। আমাদের হোটেল থেকে 10-15 মিনিট, তো বিকেলের ইভিনিং ওয়ার্কও হয়ে গেল আমার, তো সেই জন্যেই হেঁটেই চলে এলাম, আর বা টোটো বা অটো করিনি। হাজব্যান্ড এখানে টিকিট কাউন্টারে আছে, লাইন দিয়েছে টিকিট কাটার জন্য, আর আমি বাইরের থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। এখনও ভেতরে ঢুকিনি যেহেতু টিকিট কাটা হয়নি বলে, টিকিট কাটা হয়ে গেলে ভেতরে ঢুকে পড়বো। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন সায়েন্স সিটির এই যে ভেতরে ঢুকছি। হাজব্যান্ড আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি পেছনে একটু ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি, যতটুকু পারছি, যতটুকু সম্ভব সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখো এবার ভেতরে কি হয়, যেটুকু দেখাতে পারবো দেখাবো, ভালোই লাগবে আশা করি। এটা তোমরা বুঝতেই পারছো, মোনালিসা, দীঘার বিভিন্ন জায়গার টুকরো টুকরো ছবি দিয়ে এটা বানানো হয়েছে, বেশ সুন্দর। তাই ভিডিও করলাম অডিটোরিয়ামের ভিতরে, এখন আমরা চলো
হয়তো পাখা বা এসি এর মতো ঠিক আছে তো এর পেছনে কোন বিজ্ঞানটা কাজ করে ইলেকট্রিসিটি বা তড়িৎ বিদ্যুৎ যাই এই বিজ্ঞানটা জানি এরকম দৈনন্দিন জীবনে আরো অনেক ছোটখাটো ঘটনা ঘটে তার পেছনে বিজ্ঞান কিভাবে কাজ করে বোঝা যায় বোধগম্যের মধ্যে থাকে সেগুলো বাদ দিয়ে বাকি সবকিছুর মধ্যে যে কিভাবে বিজ্ঞানটা রয়েছে সেগুলো আমরা সঙ্গে সঙ্গে বুঝে উঠতে পারি না যখন আমাদের সামনে এসে উপস্থিত হয় খুব অপ্রত্যাশিত ভাবে তো এই ধরনের কিছু ঘটনাকে আমরা এখানে শুনবো তো যে কোনো ধরনের প্ল্যাটফর্ম থেকে স্বাভাবিকভাবে কোন জিনিসটা নিশ্চিত হবে ঠিক না কি বলুন তো অডিটোরিয়াম হলে আরেকটাই বসে আছি, এখানে আমরা মহাকাশে যাব তার জন্য অপেক্ষা করছি। স্যাটেলাইট আমেরিকা স্যাটেলাইট দেখ
তোমার কি মনে হচ্ছে আমরা প্লেনে বসে আছি? জুতো তো সেখানে খুলে এটা আধ ঘন্টার শো পৃথিবীকে দেখছি আমরা বাইরে থেকে অনুষ্ঠান হচ্ছে মেলার মতো বসেছে, ঠিক মেলা নয় কিন্তু মেলার মতোই। তো আমি একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, বেশ ভালোই লাগছে, অনেক লোকজন আছে। এটা বিশ্ব বাংলার গেটটা, গেটেও একটু ছবি তুলে নিলাম আর ওই সাইডে বসে বসছি। তারপরে আমরা ওখানটায় ওল্ড দীঘার যে রাতের যে ঢেউগুলো আসছে সেগুলো দেখছিলাম, সাথে ওই জন্য একটু গেটটার ওইখানে ছবি তুলছিল সবাই, আমিও কয়েকটা ছবি তুলেছি তার সাথে একটু ভিডিও করে নিলাম। চলো তোমরা দুজন আগাও 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 হেঁটে হেঁটে আগাও, চলো আমার সাথে
বুঝাই যাবে নি কে যাচ্ছে সেটা ঠিক ও তোর আগানার মানেটা আমি বুঝলাম এরপর টুক করে মুখে ঢুকে নিলি এখানে একটা কসমেটিক্স এর জিনিসপত্র পাওয়া যাচ্ছে সব গলার হার সেট বেশ ভালো অনেক সুন্দর সুন্দর ছিল দামগুলো সেরকম আছে তো আমি এমনি দেখছি কেনাকাটি মানে কিনবো না কিছু মানে জিজ্ঞেস করছি দামটা নিয়েছাম ওরা কেনাকাটি আছে সব কিছু ভালো করে একটু দেখে নিচ্ছি তো কত দাম বলছে গো 100 সেই জন্য কাস্টমারকে জিজ্ঞেস করছি নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর আমার পাশে থেকো আমার ভিডিও গুলো ফুল ফুল ওয়াচ করো আশা করি ভালোই লাগবে তোমাদের দেখতে